নবম দশমে নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সিবিআই গোয়েন্দাদের হাতে। মিলল আরও বেআইনি নিয়োগের হদিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানিয়েছিল নবম দশমে বেআইনি নিয়োগের সংখ্যা অনেক বেশি। ইতিমধ্যেই তারা হদিশ পেয়েছেন 952 জনের। ইতিমধ্যেই নিজেদের দাবি মতো সুপারিশের মাধ্যমে 183 জনের ভুয়ো নিয়োগের তালিকাও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সিবিআই সূত্রে খবর, এর আগে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্ক থেকে 40 স্যাম্পল নেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ মোতাবেক স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আইনজীবীরা। তারপরই দেখা যায় সেই 40 উদ্ধার হওয়া স্যাম্পল ভুয়ো, অর্থাৎ ওই 40 জন বেআইনিভাবে নিয়োগপত্র পেয়েছিল। এর মধ্যে বাংলার শিক্ষক 21 জন, ইতিহাসের 10, ভৌত বিজ্ঞান এবং ভূগোলের 1 করে, ইংরেজির শিক্ষক 4 জন, জীবন বিজ্ঞানের 3 শিক্ষক রয়েছেন। সোমবার হাইকোর্টে রিপোর্ট আকারে পেশ করা হবে। কিন্তু প্রত্যেক দিন এই ভুয়ো নিয়োগের তালিকার বদলে স্কুলগুলির শূন্য পদে নিয়োগ চায় রাজ্যের সাধারণ মানুষ, এমনটাই দাবি বিজেপি মুখপাত্র সমীপ ভট্টাচার্যের। 40,000 হেরাফের সেখানে 40 জনের তালিকা পেয়ে লাভ কি? টাকার অঙ্কটা দেখুন, অপার সম্পত্তি দেখুন, নিউ টাউনে 100 সম্পত্তির হদিশ, ভুয়ো নিয়োগের সংস্থা তৈরি করা, সেখানে 40,140 কি হবে? 40,000 বেশি শিক্ষকের চাকরিতে বিনিয়োগ হয়েছে, দুর্নীতি হয়েছে, সংগঠিত অপরাধ হয়েছে। এ রোজ আমরা 40,140 হিসাব শুনতে চাই না। 3,500,000 স্কুল সার্ভিসে শূন্য পদ আছে, এই শূন্যস্থানে নিয়োগ চাই। এখন দেখার, এই তথ্য পেশ করার পর ফের এই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করে হাইকোর্ট। আর কত ভুয়ো নিয়োগের তথ্য সামনে আসে এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা আদৌ কতদিনে চাকরি পান, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজ্যবাসী। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।